নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। বিস্তারিত খবরে চাওয়ার আগে দেখে নেব আজকে নিউজিল্যান্ড। বড় বেলুন গ্রামের বড় মায়ের নিরঞ্জন হল। দুষ্কৃতির তাণ্ডব ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঘুষপাড়ার 12 নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার এলাকায়। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার। মুসুরি কলাইয়ের বীজ প্রদান করা হল চাষিদের। নিম্নচাপের ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য চাষি। বিদ্যুৎ অপচয়ের চিত্র ফুটে উঠল ভাতাড়ের মালডাঙ্গা রোডের উপর। ঠাকুর দেখে ফেরার পথে গাড়ি থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বড় বেলুন গ্রামের বড় মায়ের নিরঞ্জন হল রবিবার। রীতিনীতি মেনে চলে এই দিনের এই ভাসান পর্ব। অসংখ্য ভক্ত ভাসান পর্বে পা মেলান, যা ছিল লক্ষণীয়। প্রথা মেনে ভাতার থানার বড় বেলুন গ্রামের বড়মা নামে খ্যাত কালী প্রতিমা নিরঞ্জন হল। প্রায় 700 বছর প্রাচীন এই পুজো। শুধু বড় বেলুন নয়, রাজ্য ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ উপস্থিত হন এই পুজোয়। পুজোতে মোষ বলির পাশাপাশি ছাগ বলিও হয়ে থাকে। নিরঞ্জনের দিন সকাল 11টায় শোভাযাত্রা শুরু হয়। বিভিন্ন এলাকা পরিক্রমার পর জলাধারের পাশে প্রতিমা উপস্থিত হয়। সেখানে চলে বাজি উৎসব। ঐতিহ্য হচ্ছে এই বড়মা পুজো। এই পুজো প্রায় 700 বছরের পুরনো। এই পুজোতে শুধু সাধারণ মানুষ নয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই পুজোটা উপলক্ষে। এই পুজোয় আমরা যে 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 জায়গাতেই থাকুক না কেন, আমাদের গ্রামে যে 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 এলাকায় থাকুক, যে যে দেশেই থাকুক, এই সময় সবাই সমস্ত সাধারণ মানুষ এইখানে এসে ভিড় জমায়। আর এই যে এই পুজোটা শুধু দীপাবলি পুজোটা নয়, পুজো ছাড়াও যে ঐতিহ্য, যে বিসর্জনের যে ঐতিহ্য দেখছেন, এই ঐতিহ্য সাধারণ মানুষকে প্রচণ্ড আনন্দ সারা বছরে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, ঠিক সেই সময় প্রতিমা নিরঞ্জন করা হয়। এই শোভাযাত্রা পরিলক্ষিত করার উদ্দেশ্যে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাবাসী ছাড়াও প্রশাসন সদা সচেষ্ট। প্রায় 700 বছরের পুরনো ঠাকুর, এর ঐতিহ্য মানে পৃথিবী জুড়ে থাকে। এখন বর্তমানে এটা পূর্ব বর্ধমানে ভাতার থানা অন্তর্গত বড় বেলুন গ্রামের ঠাকুর, এবং এটা সার্বিকভাবে গোটা বড় বেলুন ঐতিহ্য নয়, এবং সার্বিকভাবে ভাতার ইয়ের ঐতিহ্য। এখানে পুকুর ছাগ এবং মহিষ বলি হয়। বিসর্জনের দিন ঠাকুর 11টার সময় বের হয়, বিদ্যুতের তার খোলা হয়, সাগরের উপরে চাপিয়ে ঘাট পর্যন্ত আসতে আনুমানিক 5টা সাড়ে 5টা হয়। এখানে কিন্তু বাজি ফাটানো হয়, সমস্ত দর্শকদের দেখানো হয়। কিছুটা প্রত্যেকটা মানুষ এনজয় করে, এখানে আত্মীয় স্বজনরা আসে, প্রত্যেকের বাড়িতে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে নিজ নিজ বাড়িতে ফিরে যায়। লোক শুধু এটা বললাম না, আমাদের যদি পৃথিবীর মধ্যে যে কোনো প্রান্তে লোক বসবাস করে, তারা এই পুজো কেন্দ্র করে ছুটি নেয়, নিয়ে আসে। শুধু বিসর্জনের দিনে কয়েক হাজার, মানে 70 থেকে 60 হাজারের লোকের সমাবেশ হবে। পুকুরের চারিপাশে জায়গা হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে অভ্যস্ত, কষ্ট লাগলেও তো কোনো উপায় নাই, এটাকে বিসর্জন করতেই হবে, এবং প্রত্যেককে আনন্দ দেওয়া আমাদের দায়িত্ব। এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পেরে মানুষের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে দিতে পারলে আমাদের। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।
দুষ্কৃতীদের তাণ্ডব ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঘুষকরার 12 নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার এলাকায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। শনিবার রাতে ঘুষকরায় একদল দুষ্কৃতীর তাণ্ডবে উত্তেজনা ছড়িয়ে পড়ল। অভিযোগ, ধারাপাড়ার আদিবাসী মহিলারা ঘুষকরায় কালী প্রতিমা দর্শন করতে যায়। ফেরার পথে ঘুষকরার 12 নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার এলাকায় 10-12 জন মদ্যপ যুবক ওই আদিবাসী মহিলাদের শ্লীলতাহানি করে। এ ব্যাপারে রবিবার আদিবাসী পুরুষরা থানায় অভিযোগ করতে যাওয়ার সময় ওই রাতের মদ্যপ যুবকরা তাদের মারধর করে বলে অভিযোগ। কাল কী হয়েছিল রাত? কালকে আমাদের রাত্রে কালী পুজো দেখতে মানে আমাদের গ্রামে কিছু ছেলে মেয়ে দেখতে গিয়েছিল। নিয়ে আসার সময় বাড়ি ফেরার পথে কিছু লাইন পাড়ার কিছু ছেলে মানে আমাদের মেয়েছেলের উপর স্ত্রীরা হানি করে, যার জন্য কিছু ছেলে প্রতিবাদ করার তাদের উপর বেধক মানে মারধর করে। হ্যাঁ, তারপরে আমরা সকালে জানতে পারি যে এরকম ঘটনা ঘটেছে। এরপর আমরা সবাই তারপর দিন সকালে আমরা ওখানে যাই। তারপর থানা থেকে র‍্যাব এসেছিল, ওরা কিছু বলছে যে তোমরা এরকম করো না, কি ব্যবস্থা নেবে। আর কতজন গেছিলেন কমপ্লেন করতে? গিয়েছিলাম গোটা 5-6 জন মতন। 5-6 জন? কী নাম আপনার? আমার নাম হচ্ছে রতন মাঝি। কোন ক্লাবের সেক্রেটারি আপনি? আমাদের ক্লাবের নাম হচ্ছে ঝাপাড়া কলনগা আদিবাসী মার্শাল গাঁওতা ক্লাবের নাম। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘুষকরা থেকে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। আদিবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। রাতে ঘটনা ঘটেছিল, মদ দোকান খুলেছিল, মদের যুগকে কেন্দ্র করে অশান্তি হয়। কিছু মদ মতান যারা আছে তারা এইরকম অশান্তিতে লাগায়। ওখান থেকে পুজো দেখে আসছিলো, তাদের সঙ্গে লেগে পড়ে যারা ছিল তাদের। তেমন তো রাত্রে 12:30 সময় ঘটনা আমি যাই না, আমি শুনলাম ঘটনা এটা ব্যাপার, পুলিশের মুখেও শুনলাম কি হয়েছে। আমাকে তুলে ওরা তখন 12:30-1 আমি উঠেছি বাড়ি। তখন হয়েছে ঘটনাটা যেটা বলছে আদিবাসীদের মেয়েদেরকে ছিলতানি করা হয়েছে, এই এই বিষয়ে এগুলো প্রচার করা হয়েছে কিন্তু হ্যাঁ মারধর হয়েছে শ্রীতা আমি। আর এগুলো ব্যাপার যেটা যে আমি তো ছিলাম না তা কী করে বলবো, কিন্তু হ্যাঁ ওদের অভিযোগ এইটা হয়েছে কি মেয়ে গিয়ে হাত দিয়েছে, জামা কাপড় ছিঁড়েছে, এগুলো করেছে, এটা আদিবাসীদের অভিযোগ। মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে এটা কি? হ্যাঁ হ্যাঁ ঠিক। আর এই রেল স্টেশনের ধারে এই লাইনের ধারে কি অর্থ মদ বিক্রি হয়? 12 মাস? হ্যাঁ এটা 12 মাস বিক্রি হয়। তখন তো ব্যাপার হচ্ছে কি বলার কোনো কিছুই না। আপনারা এই বিষয়ে থানাতে জানিয়েছেন যে মদ বিক্রি হচ্ছে এখানে? আমরা সব জায়গা আমি তো স্যার দালি মিটিয়ে বলেছি, কিন্তু গোপালদা আছেন উনিও জানেন। আমরা বলেছি কি এরকম ব্যাপার, এইগুলোতে কন্ট্রোল হলে কোনো আর শান্তি হবে না। আর একটা বিষয় যে আপনি বললেন যে আরও কারোর সঙ্গে এখানে মদ খায়, পুলিশের লোকজন এখানে মদ খায়, সেটি ভলেন্টিয়ার এরাই বলছে সব, ওরা তো নিজেই আবার খবর দিয়ে দেয়। পুলিশ রেড করে, রেড হয়, সব কিছু হয়, করার ব্যবস্থা নেয়, কিন্তু এর তার আগে ওরা খবর পেয়ে যায়, পালিয়ে যায়। আজকে যে দোকানটা ভেঙেছে সেটা কি মদের দোকান ছিল? অস্ত্রের দোকান? হ্যাঁ মদের দোকানটা ভাঙা হয়েছে। ওরকম ব্যাপার কি নিজে পাড়াতে এগুলো যেটা হয়েছে এটাই ঠিক না, কিন্তু আমরা বারবার এটা বলছি যে আদিবাসীদের গায়ে হাত দেওয়া এটা মারাত্মক ভুল। এখন আপনারা কি চাইছেন, যারা দোষ করেছে তারা কি শাস্তি পাবে? হ্যাঁ আমরা পরিষ্কার বলে দিই, সব দল আমরা বলে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে অনুরোধ করি কি যারা দোষ করেছে, পাড়ার বয়স্ক বুজুর্গ লোক তারা সবাই মিলে বলেছে কি যারা দোষ করেছে তাদের প্রশাসন ব্যবস্থা নেই, আমাদের কেউ কিছু বলতে যাব। আপনার নাম? আমার নাম জয়প্রকাশ রায়, বর্তমানে ঘুষকরা থেকে। প্রতীক দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। শিবিরটি অনুষ্ঠিত হয় শেহারা অঞ্চলের মোঘলমারির অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। শিবির গড়ে ওঠায় খুশি গ্রামবাসীরা। রবিবার রায়নার শেহারা অঞ্চলের মোঘলমারিতে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। শিবিরটি অনুষ্ঠিত হয় মোঘলমারির অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সুশীলা বিড়লা মেমোরিয়াল ইনস্টিটিউটের পরিচালনায় ও গ্রামবাসীদের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়। এখানে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও প্রাথমিকভাবে যে সমস্ত চিকিৎসা করা হয় তারও ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।
এইরূপ উদ্যোগ অনুষ্ঠিত হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসী। উপস্থিত চিকিৎসকবৃন্দ অতি যত্ন সহকারে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করে, পাশাপাশি বিভিন্ন রোগের কী কী উপসর্গ দেখা দিলে কী করা উচিত এবং কী করা উচিত নয় তাও তারা বুঝিয়ে বলেন। আমরা মঙ্গলবাড়ি গ্রামের সকল সাধারণ মানুষকে নিয়ে আমরা যে সহযোগিতায় আমরা আজকে বিবেকানন্দ স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে একটা মেডিকেল টিম এখানে আমাদের করা হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার্থের জন্য বিনা পয়সা চিকিৎসা এবং প্রতি মাসে এই একটা দিন চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। এদিন প্রায় কয়েক শতাধিক পুরুষ ও মহিলা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন। বিবেকানন্দ স্বাস্থ্য সেবা সংঘ আজ থেকে 34 বছর আগে সংঘের জন্ম। আমরা 34 বছর ধরে মানুষের সেবামূলক কাজ করছি, বিভিন্ন গ্রামীণ স্বাস্থ্য সংরক্ষণের কাজ করে থাকি। আমরা বাঁকুড়া, হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন গ্রামে কাজ করে থাকি। আমরা বর্ধমানে আজ এসেছি মোগলবাড়ি নজরুল স্মৃতি সঙ্গে, নজরুল স্মৃতি সঙ্গে মাধ্যম দিয়ে সেবামূলক কাজ আমরা করলাম এবং ভবিষ্যতে এটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা প্রবল ইচ্ছা আছে। মঙ্গলবাড়ি স্মৃতির সঙ্গে আমরা বহু মুসলিম এবং হিন্দু ভাইদের পেলাম একসঙ্গে, যারা খুব যৌথভাবে এই কাজটাকে উৎসাহটাকে করছে বা ভবিষ্যতে নিয়ে যাবে বলে মনে করছেন। তো মঙ্গলবাড়ি অঞ্চলে আমাদের একটা জিনিসটা অভাব দেখলাম, সব কিছুই আছে কিন্তু বিশেষভাবে এখানে সরকারি কোনো হেলথ সেন্টার বা সরকারি কোনো ডাক্তারি চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, যার জন্য মোগলবাড়ি অঞ্চলে আমাদের এই চিকিৎসা পরিষেবার বিশেষ দরকার। এটা আমরা ভবিষ্যতে প্রতি মাসেই যাতে করা যায় এর জন্য আমরা খুবই চেষ্টা করছি। আজকে আমরা মঙ্গলবাড়ি অঞ্চলে কবিতা শকুন্তলা এনাদের কাছ থেকে সমস্ত রিপোর্ট নিলাম। কলকাতায় আমাদের সল্টলেক অফিস হচ্ছে সল্টলেক সিজে 142-এ, সেখানে ডক্টর গৌর দাস, ডক্টর কান্তিকিশোর বক্সি এনাদের সঙ্গে আলোচনা করে আমাদের আরও ভবিষ্যতে কর্মপন্থা এখানে বাড়াবো এবং এই ধরনের কাজ আমরা আরও এগিয়ে নিয়ে যাবো আর প্রতি মাসেই যাতে আসতে পারি করতে। মঙ্গলবাড়ি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মুসুরি কলাইয়ের বীজ প্রদান করা হলো চাষিদের। খণ্ডকোষের উগ্রেত সমবায় সমিতির উদ্যোগে চলে এই রূপ কর্মসূচি, বিনামূল্যে বীজ পেয়ে খুশি চাষিরা। খণ্ডকোষের উগ্রেত সমবায় সমিতির উদ্যোগে চাষিদের বিনামূল্যে মুসুরি কলাইয়ের বীজ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সমবায় সমিতির সভাপতি। তিনি আরও জানান, চাষিদের সবসময় নানারূপ সুযোগ সুবিধা দিয়ে আসছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। আমরা এই উখরির সমবায় সমিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, যে সমস্ত কৃষকদের হাতে আজকে বীজ মানুষকে দিচ্ছে, আমরা সেই সমস্ত বীজ নিয়ে এসে আমরা এলাকায় সমবায় সমিতির মাধ্যমে কৃষকদের হাতে তুলে দিচ্ছি। কি বীজ দিচ্ছে? মুসুর ডাল বীজ দিচ্ছি এবং ওষুধ দিচ্ছি। এক একজন কৃষককে কত পরিমাণ দিচ্ছে? আমরা এক একটা কৃষককে 2 কিলো করে দিচ্ছি, যাতে 4 কাঠা জমি সে লাগাতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য এবং হচ্ছে সাধারণ মানুষের জন্য এবং গরিব মানুষের জন্য, ক্ষেত মজুর মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প রেখে দিয়েছেন। এই কিছুদিন আগে আমাদের কাছে অর্ডার এসছে যে কৃষি যন্ত্রপাতি, ধান ঝাড়া মেশিন এবং হচ্ছে ধান কাটা মেশিন এবং যে স্প্রে মেশিন, সেই সমস্ত আমরা কর্মসূচি নিয়েছি যাতে আমরা সেই সমস্ত মানুষ জিনিস আমরা কৃষকদের হাতে দিতে পারি। আজকে সেই সমস্ত কৃষকরা আজকে এসেছে এবং তারা আনন্দে উপহারা হয়ে গেছে এবং হচ্ছে এসে এখানে তারা সেই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত উৎসাহের জিনিস তারা পাবে। উখরির সমবায় সমিতি থেকে দেওয়া হচ্ছে। আজকে মোটামুটি উখরির সমবায় সমিতিতে প্রায় 500 জন কৃষককে আমরা মুসুর ডালের বীজ তুলে দেবো। আমাদের উপস্থিত আছেন আমাদের সমবায় সমিতির সেক্রেটারি এবং হচ্ছে সদস্যরা
এবং হচ্ছে আমাদের উখড়ির অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তিনারা আছেন, এবং আমাদের বিধায়ক সাহেব উদ্যোক্তা হচ্ছে খন্ডগঞ্জ ব্লকের অভার্তব ইসলাম যিনি হচ্ছে সভাপতি, তিনার নির্দেশে দিয়ে আমরা এইসব কিছু করতে পারছি। এদিন প্রায় 500 জন চাষীকে 2 কেজি করে বীজ তুলে দেওয়া হয়। আমার এখানে মুসুকলার বীজ দিলাম চাষীদিকে। কাদের উদ্যোগে? আমাদের তৃণমূল পার্টির উদ্যোগে দিলাম, মানে সমবায় থেকে। মোটামুটি 500 চাষী 2 কিলো করে মুসুকলার বীজটা দিচ্ছি। সামনে আবার সিজনে ওরা রবি শস্য যেটা লাগানো হবে সেই জন্য দিলাম এটা। এরপর আমরা আবার চিন্তা ভাবনা করছি, সামনে বোরো আছে, বোরোর জন্য যদি বীজ বাড়ি সংগ্রহ করতে নিশ্চয়ই দেবো। বিনামূল্যে বীজ পেয়ে স্বভাবতই খুশি চাষীরা। সমবায় আন্দোলনকে জোরদার করতে, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে, কৃষকদের স্বার্থ রক্ষা করতে, নতুন বাংলা করতে উনি যে উদ্যোগ নিয়েছেন তার প্রাসস্বরূপ উগ্রী সমবায় সমিতি, যিনি আমাদের সেক্রেটারি সাহেব আছেন হাসেম আলী খান, আমাদের নেতা আছেন শেখ হাবিবুর রহমান, যেভাবে আগে কৃষকদের মধ্যে বীজ বন্টন করেছে, এবং আগামী দিনে সমবায় উগ্রী সমবায় আন্দোলনকে জোরদার করতে কৃষকদের স্বার্থে যেভাবে একের পর এক কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আগামী দিনে আমরা যেন উগ্রী সমবায়কে একটা স্তরে নিয়ে যেতে পারি। শুধু আমার অঞ্চল নয়, আমার ব্লক নয়, জেলা নয়, গোটা রাজ্যের যেন একটা মডেল সমবায় তৈরি হয় এই লক্ষ্যে আমরা আগাচ্ছি। তারা জানান, বিগত সরকারের কাছ থেকে তারা কোনোদিন এই রূপ সুযোগ পাননি। বীজ পেয়ে স্বভাবতই খুশি চাষীরা। আমরা এখানে নিতে এসেছি মুসুর কলাই বীজ। এর আগে যে সরকার ছিল সেই সরকার কি দিত? সেই সরকার কোনদিন দিয়েছে বলে আমাদের জানা নাই, কোনদিন পাইনি। এই যে সরকারের কাছ থেকে পাচ্ছেন, কতটা খুশি আপনারা? খুব খুশি, খুব আনন্দিত হয়েছি। এত বড় আনন্দিত আমি তো কোনদিন পাইনি, আজকে পাচ্ছি তো আমাদেরকে ভেবে আনন্দ লাগছে, অবাক লাগছে। উগড়ের থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নিম্নচাপের ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য চাষী। অন্যান্য জায়গার মতো একই ঘটনা ঘটেছে খন্ডকোষ ব্লকের উগড়িত গ্রামে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস জানিয়েছেন। শ্যামা পুজোর সময় হঠাৎই যে নিম্নচাপের সৃষ্টি হয়, এর ফলে প্রবল বর্ষণ হয়। খন্ডকোষ ব্লকের উখরিত গ্রামে বিঘের পর বিঘে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষ। চাষিদের মাথায় হাত, এখনো জলের তলায় অধিকাংশই পাকা ধান গাছ। খন্ডকোষের উগড়ি গ্রামের মাঠ, এটা দক্ষিণ মাঠে, এই যে ধানে এমন কল হয়ে গেছে, এবারে সামনে এই বোরো চাষ আছে, কি করে আমরা বোরো ধান লাগাবো, বীজ করবো কি করে? কি ধান তো ধানে ছেঁকে ছেঁকে আমাদেরকে তুলতে হচ্ছে ধান দিয়ে, তো সব কল এবারে ঝাড়ু বৃষ্টির জন্যে কি ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি এই যে ধানে কল হয়ে গেছে, এবারে বোরো ধানে আর চাষ করতে পারবো না, বীজ কি করে করবো, ধান এমন এবারে ছেঁকে তুলবো, এবারে তুলতে গেলে এবারে ধান সব ঝরে পড়ে যাচ্ছে। এই যে বৃষ্টি হয়েছে, হাওয়া কি ধান হয়েছে, এটা মিনিকেট ধান, এটা আর কোনো কিছু কাজ হবে না, এবারে আর কল হয়ে গেছে, চালও হবে না, তারপরে বীজ তো হবেই না মোটে, এবারে বড় ধান কি করে লাগাবো। আছে মোটামুটি 1 বিঘে মতন আমাদের ইয়ে আছে, 2 বিঘে করে 1.5 বিঘে টোটাল। এই মাঠে কত বিঘে চাষ হয়েছে? মোটামুটি 500 বিঘে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত চাষীরা শরণাপন্ন হয়েছেন স্থানীয় সমবায় সমিতির ও তৃণমূল নেতৃত্বের কাছে। এই মাঠটা পুরো এলাকাটা ধরতে গেলে প্রায় 500 বিঘের মতো চাষ আছে মিনিকেট ধান। ঝড়ঝাপটা হওয়ার জন্য, বৃষ্টি হওয়ার জন্য ধান সব পড়ে গেছে, যে ধানের ওপরেতে 4 আঙুল 6 আঙুল জল দাঁড়িয়ে আছে, এগুলো সব কল হয়ে গেছে, চাল তো হবেই, বীজ তো হবেই না, চালও হবে না, সেই জন্য বীজের সমস্যা, যে আমাদের পুরো মাঠটা বোরো চাষ হয়, এই মাঠগুলো এবারে কীভাবে আমরা কোত্থেকে বীজ জোগাড় করে কীভাবে বোরো চাষ করবো। জানানো হয়েছে পঞ্চায়েতে যাবো, পঞ্চায়েতে জানাবো, উপমহলে জানাবার জন্য বলবো যে যাতে আমরা কিছু ফেসিলিটি পাই, কিছু সহযোগিতা পাই, তাহলে সামনে মরশুমে আমাদের বোরো চাষ করা যাবে না, এত বীজ কিনা আমরা বোরো চাষ করতে পারবো না। তারপর বোরো প্রতি অন্তত বিঘা প্রতি 10,000 টাকা 11,000 টাকা করে খরচা হয়, আপটু ঝাড়া পর্যন্ত। এখন ওই টাকা আর হবে না যা পরিস্থিতি হয়েছে, কারণ যে জমিতে একটা লেবার লাগতো, একটা 4 কাঠা জমির প্রতি একটা লেবার লাগতো, সেখানে এখন 4টে লেবার লাগবে, কারণ প্রচুর পরিমাণে ধানে লাভ তো হবেই না, কিন্তু চাষি চাষ করেছি যেমন করে তুলতে হবে, খরচা যাই হোক, বেশি কল হয়ে গেছে, এই ধানগুলো কিছুই হবে না, এই ধানগুলো ঝাড়ার পরে সব গুঁড়ো হয়ে যাবে, চালও হবে না, কল বীজ হবে। কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে সরকার আমাদের কিছু সহযোগিতা করুক, সামনে মরশুমে যাতে আমরা বোরো চাষটা যেভাবে করছি সেভাবে করতে পারি। হ্যাঁ, সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে যাতে আমাদেরকে বোরো চাষের জন্য, বীজের জন্য কিছু আমাদেরকে সহযোগিতা করে। স্থানীয় তৃণমূল নেতা হাবিবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত চাষিরা তাদের সঙ্গে দেখা করেছে, এ ব্যাপারে তারা সরজমিনে জমিগুলি পরিদর্শন করেছে। প্রায় 500 বিঘে এইরূপ ফসলের ক্ষতি হয়েছে,
তিনি জানান, এ ব্যাপারে উচ্চ নেতৃত্বের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকারও তিনি আশ্বাস দেন। দেখুন, আমরা সমবায় সমিতির তরফ থেকে এবং হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং হচ্ছে কৃষকরা আমাদের কাছে এসছেন, তো কৃষকদিকে আমরা সঙ্গে নিয়ে ঘুরলাম, দেখলাম যে ক্ষতি হয়েছে, তা আমরা চাষিদিকে আমরা আশ্বাস দিচ্ছি যদি আগামী দিনে ক্ষতিপূরণ পাওয়া যায় এবং হচ্ছে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানাবো এবং হচ্ছে আমরা এগ্রিকালচারকেও জানাবো, যদি কোনো ক্ষতিপূরণ আসে তাহলে আমরা সেটা সঠিকভাবে আমরা এই কৃষকদের মণ্ডন করব। উখরিত থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎ অপচয়ের চিত্র ফুটে উঠল, ঘটনাটি ঘটেছে ভাতার মালডাঙ্গা রোডের উপর। এইরূপ ঘটনা ঘিরে ক্ষোভের সঞ্চার ঘটেছে জনজীবনে। বিদ্যুতের অপচয়ের চিত্র লেন্সবন্দী হল রবিবার। ঘটনাটি ঘটেছে ভাতার মালডাঙ্গা রোডের ওপর। দিনে দুপুরে এইভাবে বিদ্যুতের অপচয় ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় বৈদ্যুতিক বাতিগুলিকে জ্বলতে দেখেন সাধারণ মানুষজন। ঘটনাকে সচেতনতার অভাব বলে আখ্যা দিয়েছেন সকলেই। বিদ্যুৎ অপচয় হচ্ছে, এগুলো আমাদের ক্ষতি। হ্যাঁ, আমরা চাইছি যে ঠিকমতো কাজ হোক, বিদ্যুৎ পর্ষদ ঠিকমতো কাজগুলো করুক। হ্যাঁ, যাদের দায়িত্বে রয়েছে তারা করুক, তা নাহলে আমাদেরই ক্ষতি। এগুলো এর একটা বিল ওঠে, এই বিলগুলো সাধারণ মানুষের উপর দিয়ে যায়, তো যাচ্ছে যে বিদ্যুৎগুলো জ্বলছে, এগুলো সত্যি মানে বিদ্যুতের অপচয়। হ্যাঁ, এবং এই যে বোঝাটা সেটা আমাদের রাজ্যবাসীর উপরই পড়ছে, সাধারণ মানুষের মধ্যে পড়ছে। হ্যাঁ, শুধু এখানে নয়, অনেক গ্রামেও তো আমি দেখেছি। হ্যাঁ, যে রাত্রে যে বিদ্যুৎ পুলে জেলে রেখে দেওয়া হয় সচেতনতা হবে সেগুলো। এটা কোথায় হয়েছে? এটা বিদ্যুৎ জ্বলছে, এটা কোথায়, দিনের বেলায়, এটা কোন জায়গা? এটা সৎকালী, ভাতা সৎকালী। অবিলম্বে যাদের উপর এই দায়িত্বটা আছে তারা যেন সচেতন হয়। হ্যাঁ, এবং এগুলো নজর দেয়। হ্যাঁ, প্রশাসনকে এই দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, যেভাবে জলের অপচয়, বিদ্যুতের অপচয়, যেখানে রাতের বেলায় বাতিগুলির কার্যকারিতা দরকার, সেই জায়গায় দিনের বেলায় এইভাবে অপচয় মেনে নিতে পারেননি জনগণ, ফলে মানুষজনের মধ্যে সুপ্ত ক্ষোভের সঞ্চার ঘটে। এটা কখনোই ঠিক নয়। এটার জন্য আমি প্রথম ফার্স্টে ইলেকট্রিক অফিস গিয়েছিলাম, ইলেকট্রিক অফিসে জানিয়েছিলাম যে আমাদের ভাতার হসপিটাল থেকে ওই ভাতার হাই স্কুল মাঠ পর্যন্ত যে আমাদের ইলেকট্রিকের ল্যাম্প পোস্টের লাইটগুলো আছে এগুলি খারাপ হয়ে গিয়েছে বলেছিলাম। খারাপ হয়েছে সব দিয়ে জন্যে তারপর আমাকে বলেছিল এটা পঞ্চায়েতের আন্ডারে আছে, পঞ্চায়েতে যে উপপ্রধান আছে উপপ্রধানকে জানানো হয়েছিল। এর জন্যে উপপ্রধান একটা কথাই বলেছিল যে এর যে কন্ট্রাক্টর আছে সে 36,000 টাকা পেমেন্ট পায়নি বলে কোনো জায়গায় লাইট যেখানে খারাপ হয়েছে সেখানে কোনো কাজই করেনি। তার জন্যে এই লাইটগুলো এখন এই কালী পুজো ছিল বলে লাইটগুলো আমরা নিজেরাই ঠিক করেছি, কোনো ঠিক নয়। এর জন্যে এর কারেন্টের যে বিলগুলো পড়ছে এটা আমরা সাধারণ মানুষের ঘাট থেকে যাবে। অবশ্য দপ্তরের পক্ষ থেকে ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে, যতটা সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানানো হয়েছে। কর্মীর অভাবই এই রকম পরিস্থিতি সৃষ্টি করেছে বলে দপ্তরের পক্ষ থেকে মত পোষণ করা হয়েছে। দিনের বেলা জ্বলছে এটা তো জানাই না, আমাকে বলেছিল 3-4 লাইট জ্বলছে না, এটা আমাকে জানিয়েছিল যে লাইটের কাজ করে এখানে একটা মিস্ত্রি কাজ করে, ওই উঁচু ওই পোলের উপরে উঠে কেউ কাজ করতে চায় না, ওর কাজ লাইটের কাজের চাপ ছিল বলে পুজোর মধ্যে সারানো হয় না, কয়েকদিনের মধ্যে ওগুলো সারিয়ে দেবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ঠাকুর দেখে ফেরার পথে গাড়ি থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রোডের বেলিন্ডা এলাকায়। আকস্মিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। গাড়ি থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শিবযতন কোড়া। ঘটনাটি ঘটেছে বর্ধমান কাটোয়া রোডের বেলিন্ডা এলাকায়। বড় বেলুনের বড় মায়ের পুজো দেখে বাড়ি ফেরার পথে সে গাড়ি থেকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সে মারা গেছে। ঠাকুর দেখে বাড়ি ফিরছিল, এবার পেছনে বসেছিল আরো চারজন, ওদের সঙ্গে মাঝে ছিল, সামনে ছিল, এবার গাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে গাড়ি থেকে পড়ে গেল। ও কোথায় বসেছিল? পিছনে ছিল। আপনি কি গাড়ি চালক? হ্যাঁ। এমনি গাড়ি থেকে পড়ে গেছে? গাড়ি থেকে পড়ে গেছে, ওরা পেছনে চারজন ছিল, ওরা দেখেনি। আচ্ছা আচ্ছা। এবার 1/2 কিলোমিটার রাস্তা চলে গেছে, তারপর ওরা হয়েছে তোমার এই গ্যাসের অফিসটা, এইচপি গ্যাসের এইখানে।
বড় মাতলা থেকে আসছিলেন? বড় মাতলা ঠাকুর দেখে বাড়ি আসার ফেরার পথে হয়েছে? ফেরার পথে। ঘটনার কথা জানতে পেরে ভাতার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়। গাড়ি করে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিল গাড়ি করে? বাড়ি যাচ্ছিলাম, মানে ঠাকুর দেখতে। হ্যাঁ, মানে বসেছিল। ঠিক আছে, কি গাড়ি ছিল? ওই টোটোর মতন আর কি। আচ্ছা, ওই তিন জায়গা না চার চড়াই আমরা পেছনে ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি যে সিলেট কেটে পড়ে গেছিল। স্যার কোন কারণে হয়েছে এটা? এটা এখানে ওই যে গ্যাস, এইচপি গ্যাসের ওইখানে ওইখানেই মারা গেছে? মৃত্যুর কথা জানাজানি হতেই মৃত ব্যক্তির পরিজনরা সকলে একত্রিত হন। আকস্মিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবারের সদস্যগণ। দাদা আগে মেয়েতে ছিল, শ্বশুর বাড়ি এসেছিল। হ্যাঁ এসেছিল। কোথায়? শ্বশুর বাড়ি কোথায়? এই সুনোর। সুন এসে বেড়াতে ঠাকুর দেখতে গেছিল, বাড়ি ফিরছিল, দিয়ে পড়ে গেছে চার চাকা করে। হ্যাঁ, আমাদের রাত্রে ফোন করছে জি দাদা নেই, মারা গেছে যতন করা সিদাবাদ সাগরদিঘি থানা। সাগরদিঘি থানা, গ্রাম খয়রাটি, গ্রাম খয়রাটি। শিবচতনের অকাল মৃত্যু আনন্দের দিনগুলোকে বিষাদে পরিণত করে ফেলে পরিবারের মধ্যে। জামাই কি করে পড়ে গেছিল? গাড়িতে চেপেছিল, মাথা ঘুরেই হোক, যাই হোক, কোথায় যাচ্ছিল নাকি গাড়ি নিয়ে? বড় বেলুন ঠাকুর দেখতে গেছে। ওই তেল পাম্প, যে পেট্রোল পাম্পটা গেছে, পেট্রোল পাম্প নাকি ওটা আমাদের ভাতের পেট্রোল পাম্পটা? হ্যাঁ, গ্যাস 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 থেকে পড়ে গেছে জামাইটা। এমনি ডাক নাম তো জাম্বু। হ্যাঁ, আর শিব যতন ভালো নামটা। হ্যাঁ, মুর্শিদাবাদ। মোটামুটি 30-35 তিনটে বাচ্চা নেই। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজিল্যান্ডস আরো একবার। বড় বেলুন গ্রামের বড় মায়ের নিরঞ্জন হলো। দুষ্কৃতির তাণ্ডব ফিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঘুষপড়ার 12 নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার এলাকায়। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো রবিবার। মুসুরি কলাইয়ের বীজ প্রদান করা হলো চাষীদের। নিম্নচাপের ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য চাষী। বিদ্যুৎ অপচয়ের চিত্র ফুটে উঠল ভাতারের মালডাঙ্গা রোডের উপর। ঠাকুর দেখে ফেরার পথে গাড়ি থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।